আমরা যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করি, তো আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বা বিভিন্ন কাজে আমাদের কিছু ভেক্টর এলিমেন্টসের প্রয়োজন হয়। তো আমি আজকে আপনাদের সামনে দেখাবো হচ্ছে 5টি ফ্রিতে ডাউনলোড করা যায় এরকম ভেক্টর ওয়েবসাইট। তো প্রথমেই যে ওয়েবসাইটটি আমাদের পপুলার ওয়েবসাইট সেটা হচ্ছে ফ্রিপিক। এখান থেকে আপনি ফ্রিতে বিভিন্ন ধরনের এলিমেন্টস, বিভিন্ন ধরনের ভেক্টর ডাউনলোড করতে পারবেন। শুধু ভেক্টর না, এখান থেকে আপনি ইমেজ, আইকন, তারপর চাইলে পিএইচডি ফাইলও আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। যেমন আমি ট্রি লিখে সার্চ করছি, এই যে অনেক সময় এইরকম ট্রিগুলোর প্রয়োজন হয়, বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে। তো এগুলো আমরা কাস্টমাইজ করে বা চেঞ্জ করে একটু ইউজ করতে পারি, ঠিক আছে? যেমন এই যে এগুলো বিভিন্ন ভিনটেজ ডিজাইনের ক্ষেত্রে এগুলো এই ট্রিগুলো ইউজ করা যায়। তো এগুলো ইজিলি ডাউনলোড করতে পারবেন এখানে ক্লিক করে, যে ডাউনলোড। এখানে যদি আমি ডাউনলোডে ক্লিক করি, ডাউনলোড হয়ে যাবে। তারপর যে ওয়েবসাইটটি, এটাও একটা পপুলার ওয়েবসাইট, ভেক্টরজি। তো এখানে ওই যে আমি ভেক্টর লিখে সার্চ করছি, ট্রি লিখে সার্চ করছি, যেগুলো ফ্রিতে, যেগুলো ফ্রি আছে, এই যে ফ্রি, এগুলো ফ্রিতে। কিছু প্রিমিয়াম আছে, আপনাকে টাকা দিয়ে কিনে নিতে হবে। তো যেগুলো ফ্রি আছে, এই যে যেমন এই যে এটা, এটাতে ক্লিক করবে, এইভাবে ক্লিক করে যে ফ্রি ডাউনলোড, ডাউনলোডে ক্লিক করলে কি হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে। পরবর্তীতে আপনি এই ট্রিগুলো আপনি নিয়ে ইউজ করতে পারবেন। তো মূলত এগুলো এআই ফাইল বা ইপিএস ফাইলে পাবো আমরা, ওকে। তারপরে আমরা যে ওয়েবসাইটটি দেখব সেটি হচ্ছে allfreedownload.com। অল ফ্রি ডাউনলোড, এটা বলে দিছে যে ফ্রি ডাউনলোড। হ্যাঁ, এই যে এখানেও আমি ওই ট্রি লিখেই সার্চ করছি, দেখেন। অনেক সময় যে এরকম গাছ বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে প্রয়োজন হয়। হ্যাঁ, তো এখানেও আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এভাবে ক্লিক করবেন, ক্লিক করে যে ক্লিক টু ডাউনলোড দিস ফাইল, এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে? তারপরে যে ওয়েবসাইটটি সেটা হচ্ছে pixabay.com। যেখান থেকেও আমি যে ট্রি লিখে সার্চ করছি, দেখেন এই যে এগুলো, এগুলো আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন, ওকে। এই যে এরকম সুন্দর একটা একটা ডিজাইন, হ্যাঁ, যেগুলোও ইউজ করতে পারবেন, এগুলোও নিতে পারবেন। এভাবে ক্লিক করে যে ফ্রি ডাউনলোড, ঠিক আছে? এটা মূলত আমরা পিএনজি তে পাবো এটা। হ্যাঁ, পরবর্তীতে এটাকে আপনি ভেক্টরে তৈরি করে নিতে পারবেন। আচ্ছা, তারপরে আমরা দেখব হচ্ছে আমাদের flatIcon.com, ঠিক আছে? flatIcon.com। তো এখান থেকেও আপনারা বিভিন্ন ধরনের আইকন গুলো, ওকে, এই যে আইকন, হ্যাঁ, এগুলো মূলত পিএনজি, যে পিএনজি আকারে পাবেন। তো পিএনজিটাকে পরবর্তীতে চাইলে আপনি ভেক্টরে কনভার্ট করে নিতে পারবেন। হ্যাঁ, ইলাস্ট্রেটরে গিয়ে আপনি চাইলে এটাকে খুব ইজিলি ভাবে আপনি এটাকে ভেক্টরে তৈরি করে নিতে পারবেন, ঠিক আছে? এই যে এগুলো, তো এখান থেকে আবার এই যে এখান থেকে যে স্টিকার, অ্যানিমেটেড আইকন, হ্যাঁ, ইন্টারফেস আইকন, এগুলো আপনার সার্চ বারে এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, এখান থেকে যেটা প্রয়োজন হয় সেটা আপনি ক্লিক করে দেখতে পারেন, যে স্টিকার, ঠিক আছে, এগুলো আছে স্টিকার, তারপর অ্যানিমেটেড আইকন, মানে ট্রির মধ্যে এই যে এগুলো, ঠিক আছে? যদি আমি ট্রি ভেক্টর লিখে সার্চ করি, না, হ্যাঁ, এই যে এগুলো, হ্যাঁ, পিএনজি তেই পাবো, আসলে মূলত এখানে ভেক্টর হবে না, ঠিক আছে? এখানে আমরা মূলত পিএনজি তেই পাবো, পিএনজিটাকে পরবর্তীতে আমরা সুন্দরভাবে ভেক্টর করে নিতে পারবো, ওকে। যেমন আমি আপনাদের একটা দেখাই উদাহরণস্বরূপ,
কিভাবে ডাউনলোড করতে হয় দেখাচ্ছি। তো ধরেন আমি এটাকেই ডাউনলোড করি, হ্যাঁ এইভাবে ক্লিক করে ফ্রি ডাউনলোড ডাউনলোড হলো। হ্যাঁ এই যে এটা পিএনজি তে পাবো আমরা, ওকে এভাবে ছবি আকারে পাবো। তো এটা চাইলে আপনি ইলাস্ট্রেটরে গিয়ে সুন্দরভাবে ইমেজটাকে ট্রেস করে আপনি ভেক্টরে কনভার্ট করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে বা কাজে লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।